ফিফটিন মিনিটস অডিও বুক চ্যানেলের পরিবেশনায় আজ আপনাদের জন্য থাকছে একটি ছোট গল্প গল্পটির নাম হল ভালোবাসা লিমিটেড লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ভাস্করানন্দ ললিত বাসুদেব ও সাধুপদ এই চারজন ছিল একাধারে লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান অংশীদার তাহাদের নামের আদ্য অক্ষর লইয়া কোম্পানির নামকরণ হইয়াছিল ভালোবাসা বাকি যেসব অংশীদার বাংলাদেশের যত্রতত্র ছড়ানো ছিল তাহাদের সমষ্টিকে নির্দেশ করিবার জন্য ছিল লিমিটেড একদা ডিরেক্টরগণ সমবেত হইয়া সংকল্প করিলেন যে সিনেমার ব্যবসা করিতে হইবে কারণ সম্প্রতি দেখা যাইতেছে উহাতেই কাঁচা পয়সা বেশি আপাতত একটা স্টুডিও ভাড়া লইয়া ছবি তুলিলেই চলিবে তারপর ছবির মুনাফা হইতে কুড়ি পার্সেন্ট ডিভিডেন্ড ঘোষণা করিয়া বাকি যে কয়েক লক্ষ টাকা বাঁচিবে তাহাতে নিজস্ব স্টুডিও খুলিয়া রীতিমতো ব্যবসা আরম্ভ হইবে ভাস্করানন্দ বলিল আমি সিনারিও লিখব ডায়ালগ লিখব প্রযোজনা করব। উফ মাইরি অ্যাসা একটা প্লট আমার মাথায় আছে সে প্লট ছবির পর্দায় উঠলে দেশের লোক বাপ বাপ বলে টিকিট কিনবে হর ইয়ে কিছু আর বাকি রাখবো না সব দেখাবো ললিত বলিল আমি হিরোর পার্ট নেব বলিয়া আয়নার দিকে তাকাইয়া নানা ভঙ্গিতে ভ্রু নাচাইতে লাগিল ভাস্করানন্দ বলিল বেশ আর বাসুদেব নেবে ভিলেনের পার্ট তোফা মানাবে বাসুদেব চটিয়া বলিল কি আমার চেহারা ভিলেনের মতো তোমার চেহারা তো ছেঁচকে চোরের মতো তুমি করো না আমি ভিলেন হব না ভাস্করানন্দ গরম হইয়া বলিল কোচ পরও নেহি হইও না ভিলেন ভাড়া করে আনব বাংলাদেশে ভিলেনের অভাব নেই যেন এতক্ষণে সাধুপদও কথা বলিল সে ডিরেক্টরদের মধ্যে সবচেয়ে নিরেশ অতটা হাল ফ্যাশনের নয় মাথায় ক্ষুদ্র টিকি আছে। তাই সকলে যুক্তি করিয়া তাহাকে কোম্পানির খাজাঞ্চি নিযুক্ত করিয়াছিল সে বলিল শুধু ভিলেন নয় হিরোইনও ভাড়া করতে হবে তাছাড়া আরও আছে অনেক খরচ সে দীর্ঘশ্বাস মোচন করিল ললিত বলিল হোক খরচ ভালো হিরোইন চাই বিজ্ঞাপন দাও খেদি পেচি পুটি চলবে না বলিয়া পুনশ্চ ভ্রূণা চাইতে লাগিল বিজ্ঞাপন দেওয়া হইল তাহার উত্তরে যিনি আসিলেন তিনি একটি নবায়মানা তরুণী তারুণ্যের প্রাচুর্যে তাহার তনুলতা টলমল নাম ছলনা দেবী হাসি এবং কথা নৃত্য এবং গীত সকল ক্ষেত্রেই তিনি অনন্য পূর্বা তিনি যখন তিনশত টাকা মাসিক বেতনের চুক্তিপত্র লিখাইয়া লইয়া নৃত্য চপল ভঙ্গিতে প্রস্থান করিলেন তখন চারজন ডিরেক্টরই কিছুক্ষণ হাস্য বিকশিত বোকাটে মুখ লইয়া বসিয়া রহিল তারপর ভাস্করানন্দ লাফাইয়া উঠিয়া দেরাজের ভিতর হইতে খাতা বাহির করিয়া প্রাণপণে লিখিতে আরম্ভ করিল হিরোইনকে দেখিয়া তাহার দারুণ প্রেরণা আসিয়াছে বাসুদেব জিজ্ঞাসা করিল ভিলেনকে কি করতে হবে ভাস্করানন্দ লিখিতে লিখিতে বলিল নারী নারীহরণ মানে নারী হরণের চেষ্টা হিরোর বিক্রমে সে চেষ্টা ব্যর্থ হবে ললিত আয়নার সম্মুখে দাঁড়াইয়া বলিল এবং শেষ পর্যন্ত হিরোর সঙ্গে হিরোইনের মিলন হবে তাহার ভ্রুযুগল তখন কপালের উপর তাণ্ডব শুরু করিয়া দিয়াছে বাসুদেব বলিল কুচ পরোয়া নেই আমি ভিলেন হব সাধুপদ বলিল বাঁচা গেল তুমি ত্রিশ টাকা মাসে হাত খরচ পাবে ভিলেনের পক্ষে ওই যথেষ্ট ললিত উদারভাবে বলিল আমার কিছু চাই না পরদিন হইতে মহড়া শুরু হইল ভাস্করানন্দই ডিরেক্টর তাহার নির্দেশ অনুসরণ করিয়া হিরো এবং ভিলেন উভয় এমন বস্তুতান্ত্রিক অভিনয় আরম্ভ করিয়া দিল হিরোর স্পর্শন চেষ্টা ও ভিলেনের ধর্ষণ চেষ্টা এতটাই জীবন্ত হইয়া উঠিল যে সকলের তাক লাগিয়া গেল হিরোইনের কিন্তু কাহারও প্রতি পক্ষপাত নাই তিনি নিরপেক্ষভাবে হিরোর কবল হইতে ভিলেনের কবলে এবং ভিলেনের কবল হইতে হিরোর কবলে যাতায়াত করিতে লাগিলেন রিহার্সেল চলিতে লাগিল আপাত দৃষ্টিতে সকলেই খুশি এমনকি সাধুপদর ক্ষুদ্র টিকিও মাঝে মাঝে রোমাঞ্চিত হইয়া উঠিতে দেখা গেল রিহার্সেল শেষ হইয়া ছবি তোলা আরম্ভ হইবে স্টুডিও ক্যামেরাম্যান শব্দযন্ত্রী সব ঠিক হইয়া গিয়াছে একদিন রাত্রি দশটার সময় বালিগঞ্জ অঞ্চলে একটি বাড়ির দরজার সম্মুখে হিরো ও ভিলেনের মাথা ঠোকা হইয়া গেল ললিত জিজ্ঞাসা করিল তুমি কোথায় যাচ্ছ বাসুদেব বলিল তুমি কোথায় যাচ্ছ ললিত হুঙ্কার দিয়া বলিল হুম বুঝেছি বাসুদেবও হুঙ্কার দিল হুম বুঝেছি ফুটপাতের উপর উভয়েরই হাতাহাতির উপক্রম হইল এমন সময় বাড়ির দরজা দিয়া হইয়া আসিল সাধুপদ দুজনকে চপেটা যুদ্ধে উদ্যত দেখিয়া সে বলিল তোমরা এখানে লড়াই কেন উভয়ই নির্বাক তারপর উভয়ে বুঝাইবার চেষ্টা করিল যে ইহা রিহার্সেল মাত্র সাধুপদ বলিল আমি এসেছিলুম ছলনাদেবীকে বোঝাতে তিনি মাইনেটা যাতে কিছু কম করেন অনেক বুঝিয়ে দেড়শো টাকায় রাজি করেছে ওই একটা কনস্টেবল আসছে চলো পরদিন বেলা এগারোটার সময় স্টুডিও তো সকলে প্রস্তুত হইয়াছে ছবি তোলা আরম্ভ হইবে কিন্তু হিরোইনের দেখা নাই কিছুক্ষণ পরে সকলে লক্ষ্য করিল খাজাঞ্চি সাধুপদও অনুপস্থিত হিরো ও ভিলেন একই ট্যাক্সিতে চড়িয়া ছুটিল ছলনাদেবীর গৃহে গিয়া দেখিল হিরোইন ও খাজাঞ্চি একসঙ্গে উড়িয়াছে এবং সেই সঙ্গে কোম্পানির তহবিল ভালোবাসা লিমিটেড কুকুরের ব্যবসা আরম্ভ করিয়াছে কুকুর জাতের স্বাভাবিক চরিত্রহীনতার সুযোগ লইয়া নানা প্রকার বর্ণশঙ্কর শাবক তৈয়ার করিয়া বিলাতি খদ্দের মহলে বিক্রয় করিতেছে শোনা যাইতেছে ভালোবাসা লিমিটেড আগামী বছর হাফ পারসেন্ট ডিভিডেন্ড ঘোষণা করিবে শেয়ারের দাম চড়িতেছে গল্পের সমাপ্তি এখানেই